সামাজিক মাধ্যমে একটি সুইসাইড নোট, এতেই উত্তাল রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ঘটনার সূত্রপাত শুক্রবার রাত ১০টার দিকে। সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা। পোস্টে তিনি অভিযোগ করেন তার সহপাঠী আম্মান সিদ্দিকী দীর্ঘদিন ধরে তাকে শারীরিক ও মানসিক হেনস্থা করছিলেন। এ ব্যাপারটি সহকারী প্রক্টর দীন ইসলামকে জানালে তিনিও লাঞ্ছিত করেন অবন্তিকাকে। পরপর ৭বার প্রক্টর অফিসে ডেকে করেন অকথ্য গালাগালি। এমন পোস্টের পরই কুমিল্লায় নিজ বাড়িতে আত্মহত্যা করেন ফাইরুজ অবন্তিকা। এ ঘটনার জেরেই ফুঁসে ওঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দাবি ওঠে অভিযুক্ত শিক্ষার্থী আম্মান সিদ্দিকী এবং সহকারী প্রক্টরকে স্থায়ী বহিষ্কার ও বিচারের। প্রশাসনের সাথে এমনও লোক যুক্ত আছে যারা কিনা নারী কেলেঙ্কারির অভিযোগে অন্য বিশ্ববিদ্যালয় থেকে অব্যাহতি পেয়েছে। এখনো পর্যন্ত জগন্নাথের যতগুলো নারী কেলেঙ্কারির ঘটনা ঘটেছে, যৌন হয়রানির ঘটনা ঘটেছে, সেই বিষয়গুলো যতক্ষণ আন্দোলনে গড়িয়েছে আমরা এখনো পর্যন্ত কোনো বিচার পাইনি। আমরা অতীতে মনে আছে আমাদের অঙ্গনের বিচার হয় নাই, সেই জন্য আমরা চাচ্ছি এই ৭ দিনের আগে, ৭ দিন লাগবে না, ১২ ঘন্টার মধ্যে আমাদের বিচার করতে হবে। আমরা চাই আইনগতভাবে বিশ্ববিদ্যালয় যেন পদক্ষেপ নেয়, অপরাধী যারা তাদেরকে যেন শাস্তি প্রদান করে। যতক্ষণ না পর্যন্ত প্রশাসন থেকে আমরা আশ্বস্ত হব আগামী ১২ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করবে, ততক্ষণ আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকেও ছাড়বো না। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার মধ্যরাতে ক্যাম্পাসে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ প্রক্টোরিয়াল বডির সদস্যরা। প্রথমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে না দিলেও ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হয়ে আসে। পরে উপাচার্য জানান এ ঘটনায় সহকারী প্রক্টর দীন ইসলাম এবং আম্মান সিদ্দিকীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ৭ দিনের মধ্যে তদন্ত করে অন্যান্য ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সে নিজে বলে গেছে যে আমাকে আত্মহত্যা করতে তাদের জন্য বাধ্য করা হয়েছে, সেটা কিন্তু একেবারেই আমাদের যে প্রসেসে আইন শৃঙ্খলা বাহিনী আগায়, আমি তাদেরকে এই এই প্ল্যাটফর্ম থেকে বলছি যে তারা এখনই সেই ধরনের ব্যবস্থা নিবে, কেবলমাত্র শিক্ষার্থীর বিরুদ্ধে নয়, অ্যাসিস্ট্যান্ট প্রক্টর যার নাম এসছে তার বিরুদ্ধে। আমি তোমাদেরকে কথা দিচ্ছি ৭ কার্যদিবসের মধ্যে আমরা তদন্ত শেষ করব। এদিকে নিজ প্রোফাইল থেকে দেয়া এক ফেসবুক পোস্টে অভিযুক্ত আম্মান সিদ্দিকী দাবি করেন অনেকদিন আগে থেকেই তাকে বিরক্ত করছিল অবন্তিকা। সে বিষয়ে পুলিশ ও প্রক্টর অফিসের দ্বারস্থ হয়েছিলেন আম্মান ও তার বন্ধুরা। তার দাবি, প্রতিশোধের বশবর্তী হয়েই এমন কাজ করেছেন অবন্তিকা। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।